ନମସ୍କାର ମୁଁ ସୁଦର୍ଶନ ଗିଲି ବିପ୍ଲବୀ କବିତା ୟୁଟ୍ୟୁବ୍ ଚ୍ୟାନେଲକୁ ସ୍ୱାଗତ ଜଣାଉଛି ଆଜି ଆମେ ଜନ୍ମାଷ୍ଟମୀ ସମ୍ପର୍କରେ ଥିବା ପୌରାଣିକ ଆଖ୍ୟାନ ସମ୍ପର୍କରେ ଆଲୋଚନା କରିବା କ'ଣ ପାଇଁ ଶ୍ରୀକୃଷ୍ଣ ଧରାବତରଣ କଲେ କ'ଣ ପାଇଁ ଶ୍ରୀକୃଷ୍ଣ ମାମୁଁ କଂସକୁ ବଧ କଲେ କ'ଣ ପାଇଁ ଦେବକୀଙ୍କ ଗର୍ଭର ଅଷ୍ଟମ ସନ୍ତାନ ଭାବରେ ଜନ୍ମଗ୍ରହଣ କଲେ ଏ ସମ୍ପର୍କରେ ଗୂଢ଼ ରହସ୍ୟମାନ ରହିଛି ଏ ସମ୍ପର୍କରେ ଆଜି ଆମେ ଆଲୋକପାତ କରିବା ଦ୍ୱାରିକାର ରାଜା ହେଉଛନ୍ତି ସ୍ଵୟଂ କଂସ কনচৰ ভৌণী হ'ব দেৱকী দেৱকী আও কনচ কোন দিনৰে ৰথ ৰুথৰে বসিকি যাত্ৰা কৰোঁ এই ৰথেৰে দেৱকী পছ ভাগে বছি থাক স্বয়থক পৰিচালনা কৰো কনচ যেতিয়া দেৱকীক ৰথেৰে বসাই কনচ নেকি যাওঁ সেইবাবে আকাশৰু শূন্যবাণী হয়েছে যে দেবকী অষ্টম গর্ভর সন্তান কনসর মৃত্যুর কারণ হব একথা কনস শুণা পরে মন ভিতরে গোটে বিচলিত ভাবনা সৃষ্টি হয়েছে ব্যতব্যস্ত হয়ে যাইছি আবর্তী পর্য়ে দেবকীকে মারাপি সতচেষ্টা করেছি বিধির বিধান কি করিব আন যা বিধি লেখা অ ତାକୁ କେହି କେବେ ହେଲେ ପରିବର୍ତ୍ତନ କରିପାରିବେ ନାହିଁ କୌଣସି କାରଣ ସକାଶେ କଂସ ଦେବକୀଙ୍କୁ ଆଉ ମାରିପାରି ନାହାନ୍ତି ଯେହେତୁ ସେ ଦ୍ୱାରିକାନଗରୀର ରାଜା ଥିଲେ ସେଥିପାଇଁ ଦ୍ୱାରିକାନଗରୀରେ ଯେଉଁ କାରାଗାର ଥିଲା ସେ କାରାଗାରରେ ପରବର୍ତ୍ତୀ ସମୟରେ ବସୁଦେବ ଦେବକୀଙ୍କୁ ଉଭୟଙ୍କୁ ସେ କାରାଗାରରେ ବନ୍ଦୀ କରି ରଖିଥିଲେ ଦେବକୀଙ୍କର ଯେତେ ଗୁଡ଼ିଏ ସନ୍ତାନ ଗାତ ହେଉଥିଲା ସପ୍ତମ ଗର୍ଭର ସନ୍ଧାନ ପର୍ଯ୍ୟନ୍ତ ସମସ୍ତ ସନ୍ତାନ ଗୁଡ଼ିକକୁ ସେ ଶିଳାରେ ଛେତିକି ମାରିଦେଉଥିଲେ ଏବଂ ପରବର୍ତ୍ତୀ ପର୍ଯ୍ୟାୟରେ ଦେବକୀଙ୍କ ଗର୍ଭରୁ ଅଷ୍ଟମ ସନ୍ତାନ ଜାତ ହୋଇଛି ଅଷ୍ଟମ ସନ୍ତାନ ଭାଦ୍ରବ ମାସ କୃଷ୍ଣ ପକ୍ଷ ଅଷ୍ଟମୀ ତିଥିରେ ଜନ୍ମଗ୍ରହଣ କରିଛି ଜନ୍ମଗ୍ରହଣ କରିବା ପରେ ଏ ସୁନ୍ଦର ପୁତ୍ରଟିକୁ ଦେଖି পিতমাত মনার কৌতুহ ভাবনা সৃষ্টি হয়েছি আখি টপ টপ লুহ ঝড়ি পড়ুছি সুন্দর পুত্রকে দেখিকি কিন্তু মনে চিন্তা ঘারি বসুছি যে রাতে পাহিলে কনস পুত্র মারিদেব বাবা মা দুঃখ কু দেখি পুত্র বহু পরিমাণে দুঃখিত হয়ে যাইছে এবং নিজের দিব্য স্বরূপ দেখাইছি, আ পিতা আিত আশ্বাসনা দিয়েছি হে পিতামতা তুমি ব্যতব্যস্ত হোনি যা শূন্যরে বাণী হয়েছিল বা শূন্য আকাশে যে বাণী হয়েছিল তা নিশ্চিত ভাবে সত হব পরবর্তী পর্যায়ে কৃষ্ণকর আদেশ ক্রমে বসুদেব নিজ পুত্র অন্ধকার রাতে গোটে টোকাই রখিকি নিয়ে যাই যা ভিতরে রাস্তায় বাট উগাড়িছে উগ্রসে উগ্রসন যেহেতু দ্বারিকা রাজ্যর সেভাবে কার্যরত লা সেপা সে বাট উগাড়িছে বসুদেব কু পচারু কোণ তু নিয়েকি যাছু বসুদেব যেত উগ্রসেন দেখি যাই মন ভিতরে গোটে চঞ্চকতা সৃষ্টি হয়েছি না এ কথা যদি চতুর্দিক প্রঘট হয়ে যাবে এবং পুত্রকে নিয়ে তাহলে বড় অসুবিধা হয়ে যাব এইটি বাপাঙ্কর ভাববিহড় দেখি স্বয়ং ভগবান কুণি ভগবান শ্রীকৃষ্ণ কুঁত পিতা বিকল বলন্তি বলভু ভগবান শুণ হো বীর উগ্র সেন আভে সে দেব ভগবান জন্ম হয়ে বন্ধী ঘরে দেব কি দেবী উদরে এবার যাছু গোপুর একথা প্রকট নকর শ্ৰীকৃষ্ণ স্বয়ং কুচিহ্ন উগ্ৰসেন হে উগ্ৰেন মোৰ দেৱকী গৰ্ভৰু জাত হৈছিল আৰু মোৰ স্বয়ং ভগৱান মতে তুমি বাট ছাডি দিয় আৰু কাহ ক' জেগাৰে কোঠি বি প্ৰকট কৰ নাই বুলি কৈছে কিন্তু উগ্ৰসেন এক বিশ্বাস কৰি নাহি যদি তু প্ৰকৃত ভগৱান তোৰ শংখ গদা চক্ৰ পদ্ম সব কি মতে দেখা পরবর্তী সময়ের স্বয়ং শ্রীকৃষ্ণ নিজ চতুর্ভুজ উপস্থাপিত করেছেন শঙ্খ গধ পদ্ম সব কিছু দেখে উগ্রসেন বিশ্বাস সে বাট ছাড়ি পরবর্তী পর্যায়ে বর্ষা ভিজা রাতে শ্রীকৃষ্ণ ভিজি ভিজি ভিজিয বসুদেব গোহপুর কু যাটরে যমুনা নদী পড়েছি এই যমুনা নদী ভিতরে প্রবেশ করুটি বসুদেব ପ୍ରଥମ ପର୍ଯ୍ୟାୟରେ ଯମୁନା ଭିତରେ ପ୍ରବେଶ କରିବା ଭିତରେ ଆଣ୍ଠିଏ ପାଣି ହୋଇଛି ଆଣ୍ଠିଏ ପାଣିରୁ ଛାତିଏ ପାଣି ଛାତିଏ ପାଣିରୁ ନାକ ପର୍ଯ୍ୟନ୍ତ ପାଣି ଗଲାଣି ନାକ ଯାଙ୍ଗା ପାଣି ଯିବା ପରେ ବସ ଦେବା ଓ ନିଶ୍ୱାସ ନେଇପାରୁନାହାନ୍ତି ଯମୁନା ଉଛୁଳିବାର କାରଣ ହେଉଛି ଶ୍ରୀକୃଷ୍ଣଙ୍କର ପାଦପଦ୍ମକୁ ଯମୁନା ଯେତେବେଳେ ପଖାଳି ଦେଇଛି ପଖାଳି ଦେବା ପରେ ପାଣି ଅଟୋମେଟିକ କମିଯାଏ ଯମୁନାରୁ ଏବଂ ସମ୍ପୂର୍ଣ୍ଣ ଭାବରେ ବାଟ ଫେଟି ଯାଇଛି ଯିଏ ବାଟ ଫିଟିଯିବା ପରେ ବସୁଦେବ ସ୍ଵୟଂ ଶ୍ରୀକୃଷ୍ଣଙ୍କୁ ନେଇକି ଯାଇଛନ୍ତି ଗୋପପୁରର ରାଜା ନନ୍ଦ ରାଜା ଆଉ ଯଶୋଦାଙ୍କ ଗର୍ଭରୁ ଜାତ ହୋଇଥିବା ଅମ୍ବିକା କନ୍ୟାକୁ ଅଦଳ ବଦଳ କରିଦେଇଛନ୍ତି ଅଦଳ ବଦଳ କରିବା ପରେ ନିଜ ପୁତ୍ର କୃଷ୍ଣଙ୍କୁ ତାଙ୍କ ପାଖରେ ଶୁଆଇ ଦେଇଛନ୍ତି ଆଉ ତାଙ୍କ କନ୍ୟାକୁ ନିଜ ସାଥିରେ ଆଣିଛନ୍ତି ତା ପରଦିନ ସକାଳେ কনস দেখছি গোটে পুত্রী সন্তান জাত হয়েছে হোত সে মনে মনে ভাবি যে শূন্যবাণী হয়ে এ শূন্যবাণী সম্পূর্ণ ভাবে মিথ্যা সে ভাব সম্পূর্ণ মাত্রা তার গোটে বোকামি বলে আমি মানেপার আমি যুগে যুগে দেখি আসিছে সমাজের যেতবে পাভারা বহুমাত্রার বড়িযায় সেতবে স্বয়ং ভগবান মানবরূপ ধারণ করে ধরাপৃষ্ট অবতরণ করে থাকে ସମାଜରେ ପାପୀମାନଙ୍କୁ ବିନାଶ କରିଥାନ୍ତି ବୋଲି କୁହାଯାଏ ଠିକ୍ ସେହିପରି ଦ୍ୱାରିକା ରାଜ୍ୟରେ ଯେତେବେଳେ କନସର ଅତ୍ୟାଚାର ଅସୀମା ହୋଇଗଲା ଅତ୍ୟାଚାର ବହୁଳ ମାତ୍ରାରେ ବଢ଼ିବାକୁ ଲାଗିଲା ସେତେବେଳେ ଦ୍ୱାରିକାର ଅଧିବାସୀମାନେ ଭଗବାନଙ୍କୁ ପ୍ରାର୍ଥନା କରିଛନ୍ତି ସ୍ୱୟଂ ବ୍ରହ୍ମା ପରବର୍ତ୍ତୀ ପର୍ଯ୍ୟାୟରେ ବିଷ୍ଣୁଙ୍କୁ ପ୍ରାର୍ଥନା କରିଛନ୍ତି ବିଷ୍ଣୁ କୃଷ୍ଣଙ୍କର ରୂପକୁ ଧାରଣ କରି দেবকী গর্ভরে আবিভূত হয়ে আ ধরা আসি বিশেষ করে কৃষ্ণকর জন্মতির্থ কু আমি জন্মাষ্টমী ভাবে পালন করে আসুছু এই জন্মাষ্টমী তিথি আমি হিন্দু ধর্ম ভাবে বহু আড়ম্বরে এই জন্মাষ্টমীর একাধিক নাম রয়েছে যেপরিকি শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী কৃষ্ণ জন্মাষ্টমী कृष्णाष्टमी सतमाठम गोकुलाष्टमी अष्टमी रोहिणी श्रीकृष्ण जयंती श्री जयंती जन्माष्टमी जदि यमी संपर्कित पौराणिक आख्याटी समाजपे कि नूतन बार्ता लोड़ी थाएँ मो यूट्यूब चैनल को सब्सक्राइब करेंगे लाइक करेंगे सेयर करेंगे अभिमत निश्चित भाव प्रदान करेंगे